জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজ মধ্যরাত অর্থাৎ ১৬ই জুন রাত ২:৩১ থেকে পরের দিন ১৭ই জুন সকাল ৪:৪২ পর্যন্ত চলবে এই ২০২৪ সালের দশহরা তিথি। ফলে উদয়াতিথি অনুসারে আগামীকাল রবিবারই পালন হবে এবছরের দশহরা গঙ্গা পুজো, এবং আগামীকাল সকালে গঙ্গা স্নান এবং পুজোর শুভ মুহূর্ত হচ্ছে সকাল ৭:০৮ থেকে সকাল ১০:৩৭ মধ্যে। কারণ বন্ধুরা, মনে হয় যে এই দিনে মা গঙ্গা ভগবান বিষ্ণুর চরণ থেকে এই মর্ত্যলোকে আসেন। তাই এই দিনে মা গঙ্গা ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী মনসা দেবীর পুজো আরাধনার এক বিশেষ মাত্রা রয়েছে। শাস্ত্র বলছে যে এই দিনে গঙ্গা স্নানে আমাদের বহু গুণ পাপের নাশ হয়ে যায়, মনোবাসনা পূর্ণ হয়, জীবনে সুখ শান্তি সৌভাগ্যে মা ভরিয়ে দেন। কিন্তু যারা বন্ধুরা এই দিনে আপনারা গঙ্গা স্নান করতে পারবেন না, তারা এই দিনে কি করবেন এবং স্নান করে অবশ্যই আপনারা কোন শব্দটি বলবেন? এছাড়া এই দিনে আপনারা কি খেতে পারবেন, কি খাবেন না, এই দিনে কি দান করা সর্বশ্রেষ্ঠ, কোন ফল এই দিনে গৃহে আনলে জীবনে অর্থ সৌভাগ্যে ভগবান ভরিয়ে দেন? এছাড়া এই দিনেই যেহেতু বন্ধুরা ভগবান বিষ্ণুর চরণ থেকে মা গঙ্গায় মর্ত্যলোকে আসেন, তাই সকালে ঘুম থেকে উঠে কিন্তু আপনারা এই কার্যটি সবার আগে অবশ্যই করবেন। বন্ধুরা, দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত, কারণ এই সময় বন্ধুরা আমাদের সৃষ্টি রচনা হয়, তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয়। তাই এই সময় যদি আপনারা ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন, তো বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবেই। আর এটি কিন্তু আমি বলছি না, স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন। তাই কি সেই শব্দ, কিভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায়ে ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে ৩০টি মুহূর্ত হয়, আর তার মধ্যে ১০টি হচ্ছে অশুভ, ১৬টি হচ্ছে শুভ, বিচিত্র ২টি এবং মহৎ ২টি। মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই ২টি মুহূর্ত, আর এই ২টি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র। এই ২ মিলিয়ে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, মানে ১ ঘন্টা ৩৬ মিনিট। মানে ধরুন আমাদের এখানে ভোর ৫টার সময় সূর্য উদয় হয়, তো তার আগে ১ ঘন্টা ৩৬ মিনিটই হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা এই বিশেষ শব্দটি বলতে পারেন, তো পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সহায়তা করবেই। আর এটা আমি বলছি না, আমাদের ঋষি মুনিরা ভগবান বিষ্ণু এটি বলছে যে সর্বদা যদি আপনারা পজিটিভ চিন্তা করেন, পজিটিভ ভাবেন, তো আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায়, ফলে সর্বকাজেই আমরা সফলতা প্রাপ্ত করি, সেই পজিটিভ এনার্জিরা আমাদের সহায়তা করেন। তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে সময়কে পরমেশ্বরের সময় বলা হয়। এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসেন, ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে, গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে, তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন। এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয়, আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি, তাই সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি। তাই সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি, ধ্যান করি বা এই মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা বলি, তো বন্ধুরা পুরো ইউনিভার্স, ঈশ্বর, সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায়। তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা ৩ বার ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে, হাত জোর করে ভগবানকে বলবেন যে পরমাত্মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য।
আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য। এবং তারপর বন্ধুরা, আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন। মানে ধরুন আপনারা একটি ভালো চাকরি চাই, তো আপনারা কি বলবেন যে হে পরমাত্মা, আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কিন্তু সেই সময় চাইবেন না, বলবেন আমি পেয়ে গেছি। এইভাবেই আপনারা প্রত্যেক দিন সকালে ব্রহ্মমূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং 21 বার অন্তত আপনারা এটি বলবেন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। এবং যদি আপনারা চান তো এই কার্যটি হয়ে যাওয়ার পর আবার আপনারা ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন। বন্ধুরা, শাস্ত্র বলছে যে এই দিনে মা গঙ্গা এই মর্ত লোকে আসেন, তাই এই দিনে মায়ের ছোঁয়ায় পুরো পৃথিবী পাবন হয়ে যায়। ভগবান বিষ্ণুর চরণ থেকে ভোলানাথের জটা হয়ে মাই মর্ত লোকে আসেন, তাই এই দিনে মা গঙ্গা ও দেবী মনসা দেবীর বিভিন্ন জায়গায় পুজো করা হয়। এই দিনে গঙ্গা স্নান দান পুণ্যের এক বিশেষ মাত রয়েছে। শাস্ত্র বলছে যে এই দিনে এই সময়ে যদি গঙ্গা স্নান করা যায় তো মানুষের 10 রকমের এবং 10 জন্মের পাপের নাশ হয়ে যায়। কিন্তু যদি বন্ধুরা আপনাদের এই দিনে গঙ্গা স্নান করা সম্ভব না হয় তো আপনারা সামান্য গঙ্গা জল এবং তুলসী পত্র জলে মিশিয়ে তা দিয়েও কিন্তু আপনারা যদি স্নান করেন তো গঙ্গা স্নানের মতন আপনারা পুণ্য প্রাপ্তি করবেন। কিন্তু স্নান করার আগে আপনারা হাত জোর করে মা গঙ্গাকে আপনারা বলবেন, ওম নমো গঙ্গা ওই বিশ্বরূপিণে নারায়ণী নমো নমহা, বা জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে 10 রকম ফল, 10 রকম ফুল এবং প্রদীপ দিয়ে মা গঙ্গার পুজো অর্চনা করলে 10 রকমের পাপ নাশ হয়ে যায়, মানুষের মনোবাসনা পূর্ণ হয়ে যায় এবং রাতারাতি তাদের দুর্ভাগ্য নাশ হয়ে যায়। নাম্বার 2, বন্ধুরা এই দিনে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের অবশ্যই কিন্তু আপনারা পুজো করবেন। এই দিনে আপনারা পুজো করার পর আপনারা ভগবানের প্রসাদ যেমন কলা, নারকেল, বেদানা, ডালিম বা ভগবানের প্রিয় ভোগ, ভগবানের প্রিয় ফল আপনারা অবশ্যই দান করুন এবং প্রসাদ রূপে আপনারা বাড়িতে সকলে তারপর গ্রহণ করুন। এছাড়া এই দিনে যে কোনো ধরনের খাবার, ছাতা, জল কোনো অসহায় মানুষ বা কোনো পশু পাখিকে দান করলে ভগবান অত্যন্তই প্রসন্ন হন এবং তার সকল দুর্ভাগ্য ভগবান নাশ করে দেন। তাই এই দিনে আপনারা বেশি করে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের নাম করুন, শিবলিঙ্গে আপনারা জল অর্পণ করুন, স্নান করে এসে আপনারা তুলসী মঞ্চে জল অর্পণ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা এই দিনে অবশ্যই জপ করুন। এছাড়া এই দিনে আপনারা কোনো রকমের খারাপ চিন্তা করবেন না, অযথায় মাথা গরম করবেন না, কোনো রকমের অশ্লীল আচরণ এই দিনে আপনারা ভুলেও করবেন না এবং কোনো রকমের তামিষ খাবার এই দিনে খাবেন না, যেমন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস বা মদ্যপান, নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের সৌভাগ্যের দরজা আপনারা বন্ধ করে দেবেন। আর সন্ধেবেলায় বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে একটি প্রদীপ অবশ্যই ধরাবেন, কারণ এই দিনে বন্ধুরা বাড়িতে প্রদীপের আলো সকল প্রকার নেগেটিভ এনার্জি দুর্ভাগ্য নাশ করে দেয়, ফলে বাড়িতে আবার সুখ, শান্তি এবং সৌভাগ্য ফিরে আসে। বন্ধুরা, আপনারা সকলেই ডুমুর গাছ দেখেছেন, তাই না? কিন্তু বন্ধুরা, আমরা বেশিরভাগ মানুষ এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয়। আসলে বন্ধুরা, একটি পৌরাণিক কথার অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায়, তারপর বন্ধুরা তার নখ ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয়। এরপর যখন ভগবান বিষ্ণু সেই নখ নিতে আসেন তখন দেখেন যে সেই নখের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে। তখন ডুমুর গাছ বলেন, হে প্রভু, আপনি আমার সাথে এমন কেন করলেন?
তখন ভগবান বলেন, ডুমুর, এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব, এবং যে শ্রদ্ধা মনে গাছের পূজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা, অগ্নি পুরাণে অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে, যেমন ধুতরা, নীলকণ্ঠ এবং আকন্দ। বন্ধুরা, এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে। ঠিক তেমনই তুলসী, ডুমুর এবং কলা গাছ। বন্ধুরা, এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস। এছাড়া বন্ধুরা, কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয়, তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই। এতে বন্ধুরা না জেনেই আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি। তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন। এবং বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে। বন্ধুরা, আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন। এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন। এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন, আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, ওম ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন। তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন। বলবেন, হে প্রভু, আমার জীবনে অনেক কষ্ট, তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও, এবং তোমার এই গাছের তিনটি ডুমুর আমাকে উপহার দাও। এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনার টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন, আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন। কিন্তু বন্ধুরা, এই বালিশের মধ্যে যেন আর কেউ, অন্য কেউ না ঘুমায়। যদি বন্ধুরা আপনারা এইভাবে সাত দিন ঘুমাতে পারেন, তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে। কিন্তু বন্ধুরা, যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করেই এই কাজটি করবেন, আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়া যাবেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।